এদিকে ম্যাচ বাই ম্যাচ খেলে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিততে চায় বাংলাদেশ। তবে কোচ ও ফুটবলারদের প্রথম টার্গেট ভুটান, মালদ্বীপ ও লেবাননকে টপকে সেমিফাইনাল নিশ্চিত করা। সেই লক্ষ্যেই ক্যাম্প শুরু করলো বাংলাদেশ দল। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। সাফ ফুটবল মানে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এই আসরের শিরোপা জিততে সবসময় মুখিয়ে থাকে এই অঞ্চলের দলগুলি, বাংলাদেশও তাই। 2003 সালে শিরোপা জয়ের পর সাফ চ্যাম্পিয়নশিপে আর আলো ছড়াতে পারেনি লাল সবুজের দল। তবে এবার নতুন আলোয় গোটা বাংলাকে রাঙাতে চায় জামাল ভুঁইয়ার দল। এ মাসেই ভারতে বসছে সাফের 14তম আসর। বেঙ্গালুরুতে উড়াল দেওয়ার আগে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করলো বাংলাদেশ ফুটবল দল। ক্যাম্পে যোগ দিয়ে তারা বলছেন, এবার সাফে দারুণ কিছু করতে চান, হাসি ফুটাতে চান দেশের মানুষের মুখে। আমি প্লেয়ার হিসেবে বলি, সব প্লেয়াররা খুবই মোটিভেটেড এবং সবাই প্রস্তুত এই সাফে ফাইট করার জন্য। সবাই মিলিতভাবে আশাবাদী যে সাফে একটা ভালো রেজাল্ট করবো। আজ সাফটা যেরকম আমরা হতাশাভাবে কাটে আসছি, আশা করি এই সাফটা আমরা খুব ভালোভাবে, যেটা আমরা সবসময় বলি যে সেমিফাইনাল ফাইনাল খেলবো, সো আশা করি এই সাফটা আমরা খুব ভালোভাবে স্টার্ট করবো। আর প্রতিটা প্লেয়াররা খুব ডেডিকেশন নিয়ে আসছে এই ক্যাম্পে। কোচ ও ক্যাপ্টেন বলছেন, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তাই নিজেদের সেরাটাই দিতে চান তারা। ফার্স্ট টার্গেট হচ্ছে মানে কোয়ালিফাই টু দি সেমিফাইনালস, সো এটা ফার্স্ট টার্গেট, এটা মেইন টার্গেট। মানে অ্যাজ এ ক্যাপ্টেন আমরাও যে রেসপন্সিবিলিটি আছে না, সো উই হ্যাভ টু গাইড দ্য টিম, দ্যাট ইজ আওয়ার মেইন রেসপন্সিবিলিটি। হাউ উই ওয়ান্ট টু প্রোগ্রেস ইন আওয়ার গেম আইডিয়া, মোর ফোকাস অন আওয়ার সেলফস, লেটস সে ইন হোয়াট উই ওয়ান্ট টু ডু, হাউ উই ওয়ান্ট টু প্রোগ্রেস ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্যাম্পস, ফোকাসিং মোর ইন আওয়ার ওয়েল ইন আওয়ার ফুটবল। দলের ম্যানেজার আমির খান বলছেন, বড় স্বপ্নই দেখতে চান তারা, সাফের ফাইনালে খেলার প্রত্যাশা করেন তিনি। আমি যদি প্রথম দিয়েই বলি যে আমি ডে বাই ডে বাই ম্যাচ খেলে খেলে যাবো, তাহলে আসলে আমি ওইখানে পর্যন্ত যেতে পারবো না। আমার আশাটা করতে হবে যে আমি ফাইনাল খেলবো। সোমবার কিংস অ্যারেনায় আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে দল। 10 জন কম্বোডিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সাফ মিশনে ভারত যাবে বাংলাদেশ।